আজকের ভিডিওটা করা হচ্ছে কিছু ট্রেডারের প্রশ্নের উত্তর দিতে। সে প্রশ্নগুলো হয়তো আপনার মধ্যেও থাকতে পারে, যেমন অনেকে প্রশ্ন করে যে আমি একজন স্টুডেন্ট, তো ফরেক্স আমার জন্য সুইটেবল কিনা, বা অনেকে প্রশ্ন করে যে তিনি চাকরিজীবী, সেক্ষেত্রে ফরেক্স কিরকম হবে। যদি আপনাদের মধ্যেও এই কোশ্চেন থাকে তাহলে নিঃসন্দেহে এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। প্রত্যেকেই কিছু না কিছু করে থাকে, হয়তো বা কেউ বেকার। সো প্রত্যেকের জন্যই এই ফরেক্স কিরকম হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ধৈর্য নিয়ে 5টি মিনিট ভিডিওটি দেখুন। সো হ্যালো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রথমে বলবো, আপনার চিন্তা ও মনোভাবের উপর এটি নির্ভর করবে। আপনি বিনিয়োগ করার আগে নিশ্চিত হয়ে নিন, কারণ ফরেক্স একটি উচ্চ ঝুঁকির প্ল্যাটফর্ম। ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে অনলাইনে মুদ্রা বিনিময় করা হয়। প্রত্যেকেই ফরেক্স ট্রেডিং করতে পারে, তবে সুশিক্ষিত না হলে আপনি এই ট্রেডিং প্ল্যাটফর্মে বেশি দিন টিকে থাকতে পারবেন না। একজন ছাত্র হিসেবে আপনার কাছে ফরেক্স ট্রেডিং করার সময় যথেষ্ট রয়েছে, তবে এখানে কাজ করতে হলে আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে হবে, কারণ অন্যথায় আপনি ঠিকভাবে ফরেক্সের সকল জ্ঞান রপ্ত করতে পারবেন না। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথমেই আপনার সম্পূর্ণ অ্যামাউন্ট ডিপোজিট করতে যাবেন না। আপনি প্রথমে অল্প অ্যামাউন্ট ডিপোজিট করবেন, তাহলে আপনি রিয়েল একটা ট্রেডিং সম্পর্কে ধারণা পাবেন। আপনি যে পরিমাণ অর্থ ডিপোজিট করতে পারবেন সেই পরিমাণ অর্থ ডেমোতে প্র্যাকটিস করুন। আপনি কি পরিমাণ অর্থ ডিপোজিট করতে পারবেন সেটা আগে ভেবে রাখুন। তবে একজন ছাত্র হিসেবে $100 থেকে $200 দিয়ে শুরু করাই ভালো। এই ছোট অ্যামাউন্ট ডিপোজিট করে আপনি ছোট ছোট লট নিয়ে ট্রেডিং করবেন, এতে আপনার প্রফিট কম হলেও ঝুঁকি কিন্তু কম থাকবে। তারপর আপনাকে ফরেক্স মার্কেট এবং এর গুরুত্বপূর্ণ নিউজের উপর নজর রাখতে হবে। কোন প্রকারের লেভারেজ এবং স্প্রেড কি পরিমাণ, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে, কারণ এর মাধ্যমে আপনি একটি ভালো প্রকার বাছাই করতে পারবেন। খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে সফল হতে খুবই সাহায্য করবে। একজন স্টুডেন্ট হিসেবে আপনি এখানে কাজ করতে পারেন, তবে যেহেতু আপনি একজন স্টুডেন্ট তাই আপনাকে অনেক বিষয় মাথায় রাখতে হবে, সেগুলো মেনে চলতে হবে, তারপরে আপনি চাইলে ফরেক্স ট্রেডিং করতে পারেন। স্টুডেন্টের ক্ষেত্রে সব থেকে বড় বাধা হলো সেটা হচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট। স্টুডেন্ট হওয়ার কারণে অনেকেরই তেমন ডিপোজিট অ্যামাউন্ট থাকে না। দেখা যায় টেনে টুনে $100 কিংবা $150 ডিপোজিট করতে পারে, কিন্তু প্রথম ডিপোজিট অ্যামাউন্ট অনেক সময় সফলতার মুখ দেখে না। সেক্ষেত্রে টিকে থাকা কিংবা আবার ডিপোজিট করার মতো সামর্থ্য থাকতে হবে। ফরেক্সে যেহেতু সারাদিন বসে থাকা লাগে না, আবার স্টুডেন্টের হাতে অনেক সময় থাকে, তাই এটি খুবই উপযুক্ত স্টুডেন্টদের জন্য। কিন্তু ডিপোজিট করার বিষয়টি মাথায় রাখতে হবে, যেহেতু ডিপোজিট করার ক্ষমতা বেশি থাকে না, তাই প্রথম ডিপোজিট করতে হবে সেন্ট অ্যাকাউন্টে। এটি আপনাদের জন্য বিকল্প হতে পারে, সেখানে মাত্র $5 থেকে $10 দিয়ে নিজের প্রথম রিয়েল ট্রেডিং এর অভিজ্ঞতা নিতে পারবেন। এতে করে আপনার এক্সপিরিয়েন্স হলো, সেই সাথে রিয়েল ট্রেডিং এর যে ভয় থাকে সেটাও দূর হলো। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রফিট। যেহেতু আপনার বেশি ডিপোজিট করার মতো ক্ষমতা নেই, তাই আপনি অল্প অ্যামাউন্ট ডিপোজিট করবেন, তাই সেক্ষেত্রে আপনাকে অল্প প্রফিট মেনে নিতে হবে। এই জিনিসটা অনেকেই করতে পারে না। $100 ডিপোজিট করে মান্থলি $15 থেকে $20 প্রফিট অনেকের চোখে ছোট মনে হয় কিংবা মেনে নিতে পারে না। যদি এমনটা হয়, সেক্ষেত্রে আপনার ফরেক্স না করাই উত্তম। মনে রাখবেন, আপনি $1,000 ডিপোজিট করেননি, তাই প্রতি মাসে $10,000 থেকে $15,000 ইনকামের আশা করা বোকামি। তাই একজন স্টুডেন্ট হিসেবে যেহেতু আপনি ডিপোজিট করতে পারবেন না অনেক বড় অ্যামাউন্ট, সেজন্য আপনি বেশি বড় অ্যামাউন্টও প্রফিট আশা করতে পারেন না। তাই এই বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলুন, অল্প অল্প করে এগিয়ে যান। এতে করে নিজেকে শক্ত অবস্থানে দাঁড় করতে পারবেন। কিন্তু হুট করে যদি এক মাসের মধ্যেই বড় লোক হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে এই হুট করেই আবার মাটিতে পড়ে যাবেন। এবার আসি কর্মজীবী মানুষের ক্ষেত্রে ফরেক্স কিরকম ভূমিকা পালন করতে পারে। একজন কর্মজীবী মানুষ হয়েও আপনি ফরেক্স ট্রেডিং করতে পারেন, এখানে কোনো ধরা বাধা নেই আপনি কোন পেশা থেকে এখানে কাজ করবেন। তবে ফরেক্স যেহেতু একটি বিজনেস, এখানে আপনাকে কিছুটা সময় দিতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। একদিন প্র্যাকটিস করে এক সপ্তাহ অফ রাখলেন, এতে করে আপনার কোনো লাভ হবে না। তাই আপনাকে আগে থেকেই একটা টাইম বাছাই করতে হবে, কোন টাইমগুলোতে আপনি ফ্রি থাকেন, আর সেই টাইমটাতে আপনাকে প্র্যাকটিস করতে হবে রেগুলারলি। যেহেতু আপনি একজন কর্মজীবী, আশা করা যায় আপনার কাছে মোটামুটি ডিপোজিট অ্যামাউন্ট রয়েছে, অর্থাৎ ডিপোজিট করার সামর্থ্য রয়েছে। তাই এক্ষেত্রে আশা করি আপনাকে চিন্তা করতে হবে না। তাই ভালো হয় আপনারা সর্বোচ্চ ফোকাস করুন ট্রেডিংয়ে। যে পরিমাণ আপনি ডিপোজিট করবেন ভেবে রেখেছেন, সেই পরিমাণ অ্যামাউন্ট দিয়ে ডেমো প্র্যাকটিস করুন। এই কথাটি আমরা সবার উদ্দেশ্যে করেই বলছি। যদি আপনার $100 ডিপোজিট করার প্ল্যান থাকে, তাহলে $100 দিয়েই আগে প্র্যাকটিস করুন। যদি আপনি প্রতিদিন অফিসে বিরতি পান, সেক্ষেত্রে ছোট করে একটু অ্যানালাইসিস করতে পারেন। চাইলে মোবাইলের মাধ্যমেও আপনারা যে কোনো জায়গায় বসে অ্যানালাইসিস করতে পারেন। আবার ওয়েব ট্রেডার প্ল্যাটফর্ম রয়েছে, সো সেক্ষেত্রে আপনার অফিসের পিসিতে বসেও অ্যানালাইসিস করতে পারবেন, এবং এক্সট্রা কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। আপনি যখনই সময় পাবেন তখনই
যে কোনো ব্রাউজারের মাধ্যমেই নিজের আইডিতে প্রবেশ করে অ্যানালাইসিস করতে পারবেন। আবার আপনি যদি কিছুই না করে থাকেন অর্থাৎ বেকার থাকেন, সেক্ষেত্রেও আপনি ফরেক্স ট্রেডিং করতে পারেন। তবে এখানে কিন্তু আপনাকে সময় দিতে হবে। আপনি বর্তমানে কিছু করছেন না, তাই ভাবছেন দুই মাস সময় দিয়ে ফরেক্স এক্সপার্ট হয়ে যাবেন, এরপর থেকে ধুমছে আয় করবেন, সেটাও কিন্তু ভাবা ঠিক না। আপনি কখন নিজেকে দক্ষ করে তুলতে পারবেন সেটা আগাম বলা সম্ভব না। তবে যেহেতু আপনার হাতে প্রচুর সময় রয়েছে, তাই সেটাকে ওয়েস্ট না করে একটি ভালো সাইটে কাজে লাগানো উত্তম। আর একটি অংশ হলো ফরেক্স সিগনাল। ফরেক্স সিগনাল আপনাকে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বিশেষ সংকেত প্রদান করবে, যা আপনি ফরেক্স ট্রেডিং না জানলেও বা অ্যানালাইসিস করতে না জানলেও আপনি সিগনাল নিয়ে ট্রেডিং করতে পারবেন। আবার কপি ট্রেডিং এর একটি অপশন রয়েছে, আপনার এতে কোনো কিছু জানা লাগবে না, কোনো সিগনাল অ্যাপ্লাই করা লাগবে না, জাস্ট একটি এক্সপার্ট ট্রেডারকে ফলো করে দিলে তিনি যদি আয় করেন তখন আপনিও আয় করবেন, অর্থাৎ আপনি এক্সপার্ট ট্রেডারদের মতোই ট্রেডিং করবেন অটোমেটিকলি। সো সবকিছুই আপনার উপরে। আপনি যদি চান নিজের পায়ে দাঁড়াতে, সেক্ষেত্রে আপনি নিজে শিখতে পারেন, কিংবা আপনি যদি চান না আপনার হাতে সময় নেই কিন্তু আপনার টাকা রয়েছে এবং ইনকাম সোর্স প্রয়োজন, সেক্ষেত্রে কপি ট্রেডিং কিংবা সিগনাল ট্রেডিং করতে পারেন। সো সবকিছুই আপনার উপরেই। আশা করি বুঝতে পেরেছেন ফরেক্স কাদের জন্য। ফরেক্স সবার জন্যই, তবে আপনাকে আগে সবকিছুই মাথায় রাখতে হবে। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে সেক্ষেত্রে আপনাকে সেইভাবে সময় দিতে হবে এবং সেইভাবেই ডিপোজিট অ্যামাউন্ট নিয়ে নামতে হবে, যেহেতু স্টুডেন্টদের তেমন ডিপোজিট করার ক্ষমতা থাকে না। সো এই ছিল আজকের ভিডিও। একটি কথা বলে রাখি, আপনারা যেখানেই অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে, যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা, অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকার ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন, যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স বিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।